আসসালামু আলাইকুম, কি সবাই কেমন আছেন? কুমিল্লার কথা কইতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, তবে আমি উনি বেশি কই বেশি সব মিলিয়ে সব করতে শেষ করি। তবে বিয়ার অনুষ্ঠানের ভিডিও কিন্তু বেশ কয়েকটাই দিছিলাম, কিন্তু গিয়া দেখি ছাত্রের বাড়িতে ম্যাডাম যখন আয়া নিয়েছে আফারে দেখা অনেক ভালো লাগতেছে। আফাই কিন্তু অত্যন্ত মজার একজন মানুষ আছিলেন, রুনা ম্যাডাম। আফারে দেখা দীর্ঘদিন পর এতটা ভালো লাগছে, বিশ্বাস করেন খুব ভালো লাগছে। তবে এই বিয়ার অনুষ্ঠানে গিয়া অনেক গুণীজনদের সঙ্গে দেখা, তবে শত শত ছাত্র ছাত্রীর মাঝে যখন ম্যাডামরে দেখছি আসলে বিশ্বাস করুন মনটা জোড়াই গেছে। আল্লাহ আফারে বাসায় রাখুক। তবে আমার বন্ধু সজীব এবং লগে আছে বাহার ভাই, কিন্তু রাজীবকে কিন্তু দেখানোর ইচ্ছা আসলে, তবে একটু পরে দেখি আপনাদের লোকের সাক্ষাৎ করাইতাম পারি কিনা। বিশ্বাস করেন মজা করতে করতে দেখি যে অনেক মানুষের লোকের দেখা সাক্ষাৎ, সিনিয়র জুনিয়র। ও আরেকজন দেখে ফেলাছি, আমার বড় বোন জামাই লিটন ভাই। লিটন ভাই দেখে আমার খুব ভালো করে জিজ্ঞেস, ভাই কেমন আছেন? আমিও কইছি ভাই অনেক ভালো আছি। ফেসবুকে কিন্তু ভাই আমরা লোক অনেক মজাও করে, দুষ্টামিও করে, কমেন্টসও করে, বুঝছেন নি। আরেকজন আছেন মোখলেস আঙ্কেল, উনি অত্যন্ত ভালো মানুষ, খুব ফেসবুকে কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে, সারিতে সারিতে শুধু খাওন আর খাওন। কুমিল্লার মানুষ না, মানুষের অনেক ইতর। কিন্তু আমি বিশ্বাস করেন যে কোনো বিয়ার দাওয়াতে যাই আমি কোনো ইতর দিই না, যারা ইতর করে আসলে তারা ইতর। কিন্তু আমরা মানুষরা খাওয়াইতামও জানি খাইতামও জানি। তবে কুমিল্লার মানুষের একটা মজার কথা কি জানেননি, আমরা আপ্যায়ন আদর ভালোবাসা সব দিক দিয়ে আগেই আছে, কিন্তু অনেক ঘুরতে ঘুরতে দেখলাম যে না খানায় মানুষ ফার্স্ট, আমিও কিন্তু ফার্স্ট। আমি আবার একটা কি কথা জানেননি ভাই, আমি খানার আগে মাইল ফরে। এই জিনিসটা আমার আব্বা আম্মা আমার সবাই কইছে, কারণ কি জানেননি, খানা খাইয়াল অন বালা, কারণ খানার পেছনে থাকলে আসলে লাস্টে দিয়ে গিয়ে ঝোলঝোলা খাইতে খাইতে আসলে মনটা একদম খারাপ হয়ে যায়। ভাবলাম একটু ঘুরে 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 সবার ভিডিও একটু করি করে করে আসে না, সবার একটু ভিডিও ক্যাপশন আইন না, ভিডিওটা আমরা কুমিল্লার মানুষের কত সুন্দর করে করি, খাই খাওয়াই, আমরা একটু আপনার লোকের শেয়ার করি। তবে যাক ঘুরলাম, ভালো লাগলো আমার। তো ভাবলাম একটু দিই না, কুদুর বউডারে যেহেতু ছোটো ভাইয়ের নতুন বউ, বউডারে যদি একটু দিই তাহলে বউডারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, ছোটো ভাইয়ের বউ বলে কথা গিয়া দিয়ে। ও মা হকগুলো আসে না কি সুন্দর করে, ওদের ভিডিও আর ছবি করে না, আমি বড় ভাই কেমনে ফ্যাশন দিয়ে দাঁড়াই থাকি। তাকে ঠেলে ঠুলে একটু ভিতরে ঢুকলাম, ঢুকতে গিয়ে দিই না, ভিডিও করার মতন অবস্থা নাই, সবাই আমার ছাই আসে। তো যাই হোক চেষ্টা করলাম, কুদুর ভিডিও করার লাগে দূর থেকে কইরা আসার আয়ারি চাই। এখন আমার যদি খানার টেবিলে খানা না ভাই, আমার মতন আর তিন চারজন বই রয়েছে কেডা জানেন, রাজীবে বার বেশ সজীবে, তো আমি দূর ফিরে গিয়ে আবার আসে না খানার টেবিলের মধ্যে গিয়ে বসি। তো দেখেন একটু ভাবি একটু সরি বলেছি, ভাবি না তো আমাদের ছোটো ভাইয়ের বউ, কত মানুষ ভাবির লোকের ছবি তোলে, তো আমি আর কেমনি ছবি তুলি, লাস্টে দিয়ে চেষ্টা করছি আপনার লোক একটু ছবি টুবি দেওয়ার লাগে। যাক চেষ্টা তো ত্রুটি নেই, এরপর কুমিল্লার কথা কুদুর কয়ে কয়ে কুদুর মজা লই আর কি। যাক আমি আবার ফ্যাশনের দিকে দৌড় ফারা শুরু করলাম, গিয়ে দিই মাগো খাওয়া আরম্ভ করে দিয়েছে সবাই। তো যাক আমি একটু চেষ্টা করলাম দিই, বইতাম পারিনি, আমি একটু বইয়ে দিয়ে না খানা খাওয়ান যাইবো। এরপর আমার ফ্যাশনের টেবিলটা দিয়ে খালি হয়েছে, সুন্দর করে বই নিলাম আর কি। মানুষের ভিডিও করতে করতে দিয়ে যে নিজের ভিডিওর খবর নেই কয়ের ফাইও না, আবার অনেকে দিয়ে আমার ফাইল চাই হতে সরমও লাগে, দাঁড়িওয়ালা মানুষ হারে। এই হয়েছে আমার তিন বোন, তিন বোনের মধ্যে কিন্তু ছোটো ভাইয়ের বউ একজন, তিনজনে কিন্তু ভিডিও করার লাগে, ভাবির লোকের চেষ্টা করতেছে, তো আমি বড় ভাই, তো আমি যাক ছোটো বোনেরা যেহেতু ভাবির লোকে বইছে, তো আমি একটু চেষ্টা করি আবার দিয়ে দূর দিয়ে সুন্দর করে আমি এই বই রয়েছে। তো কী করে বড় ভাই হিসেবে তো একটু ভিডিও করতে হয়, স্মৃতি হিসেবে রাখতে হয়। তো বড় ভাই চিন্তা করলাম যাক কিন্তু ছবি যদি করে রাখি, ভাই যদি কোনো দিন দেয় আমার লাগে তো কমপক্ষে একটু দোয়াও করবো, সুন্দর করে কিন্তু ভিডিওটা আরম্ভ করলাম। বার বাইজন মোবাইলটা দিল, নিজের তো কোনো মোবাইল নেই, ফোনের মোবাইল দিয়ে শুরু করলাম ভিডিও আর অ্যাকশন। ফ্যাশনে সবার হলে মনে করলাম, ভাবলাম একটু আমি নিজে একটু ভিডিও করে নিজের চেহারা একটু দেখাই। তো চেহারা দেখাইতাম গিয়ে দিয়ে আমরা বারবার এমন একটা ভাবলেছি, গো জান মার্শাল্লাহ সালমান খান আর সজীবের কথা কি কম, আবার ফিরে গেছি ওই যে বউর কাছে, তিন বোনে মিল্লা বউর কাছে এমন সুন্দর করে দূরে কেড়ে, তারা বাইয়ের লোকে ভাবি, বাইয়ের লোকে বোন, বোন বোনের লোকে ভাবি, মার্শাল্লাহ যাক সুন্দর রাখতেছে। তো যাই হোক ছোটো ভাই বিল্লাল আবার সুন্দর করে বউর লোকে বললো, বউর লোকে বর ফরে দেখি যে ক্যামেরাম্যানের অভাব নেই, আমি একটু দৌড়ে গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে একটু ভিডিওটা ক্যাপচার করে নিলাম। তবে শেষ কথাটা কী কইছে জানেন, মোবাইলটা যদি আমার তার কথা সুন্দর করে করতাম, ফোনের মোবাইলটা ভিডিও করতে করতে নিজেও ক্লান্ত হয়ে গেছি, আবার নিজে কতক্ষণ মানুষ এটি দূরে আমার চেহারা দেখতে আপনারা ধ্যান লাগে যে ফোলাটা বক বক করে মার্শাল্লাহ কুন্দর চেহারা যদি দেখতো, আমার চেহারা এবার দেখে গেলে বয়স তো হয়ে গেছে অনেক, তো মানুষের বয়স দিলে কথা না, আসলে আনন্দের মনের জোরাক করে সবচেয়ে বড় চেষ্টা করতেছে কুন্দর ভিডিও দিয়ে আপনারা লোক যদি বিনোদন দিতাম পারি আপনারা খুশি হইবেন, আপনার গালাগালি তো কমপক্ষ করবেন যে যাক বক বক করছে ভালো মন্দ কিছু না দিলেও কিন্তু আমরা কুন্দর বউ দিয়ে আছে। তো বউটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর দোয়া রইল বউ লাগে, বউ ভাবি আপনার লাগে সবসময় আমরা দোয়া করি, আল্লাহ যেন আমরা খুব শীঘ্রই যেন একটা বাচ্চার মাথায়, আল্লাহ যেন আমার ছোটো ভাইটা যেন একটা বাচ্চার জন্য প্রস্তুতি, তারা সবাই ভালো দেখেন, দোয়া করি, আল্লাহ হাফেজ।